এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমা খান আমরা বিজয় দিবস পার করলাম আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় রেখেছে স্বাধীনতা পরবর্তী ছেচল্লিশ বছরের অর্থনৈতিক বিজয় আজকের অনুষ্ঠানে এই অর্থনৈতিক বিজয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ ফরেশ উদ্দিন সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক আমরা আজকে স্বাধীনতা পরবর্তী ছেচল্লিশ বছরের অর্থনৈতিক বিজয় নিয়ে কথা বলবো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা বছর শেষ করতে যাচ্ছি নতুন একটা বছর দু হাজার শুরু হতে যাচ্ছে এরই মধ্যে আমরা বিজয় দিবসের যে আনন্দ সেটিও পেয়েছি আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আসলে আমরা ছেচল্লিশ বছরে অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী হয়েছে বিজয়ের মাসের অনেক অভিনন্দন ও শুভকামনা এটা ছেচল্লিশ বছর আকাশ পাতাল তপাস তফাত হয়েছে ভারত শুনে যা শুরু করেছিলাম আজকে অনেক বিরাট হয়েছে অর্থনীতি কিছু পরিসংখ্যানগত জিডিপি ছিল পনেরো বিলিয়ন ডলার এখন হয়েছে দুশো পঞ্চান্ন বিলিয়ন ডলার মাথাপিছু হয়েছিলো একশো সত্তর ডলার আটশো বারো টাকা এখন হয়েছে ষোলোশো দশ ডলার এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেটের সাইজ ছিল সাতশো কোটি এখন হয়েছে চার লক্ষ দুশো ছেষট্টি কোটি এইরকম অনেক পরিসংখ্যান আছে যাতে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের অর্থনীতি বিপুলভাবে অগ্রসরমান অনেক অগ্রগতি করেছে তবে সবটাই যে অগ্রগতির কিছু যে অসফলতা নাই তা কিন্তু নয় সেটা পরবর্তীতে আলোচনা করা যাবে কিন্তু এখন আমরা শুধুই বিজয় দেখছি অনেক অগ্রসর হয়েছি ভবিষ্যতে আরো অগ্রসর হওয়ার আসবে সেই কথাগুলো বলবো পরে আর কিন্তু আমরা আসলে যখন স্বাধীন হয়েছিলাম তখন তো আমাদের বাজেট অনেক ছোট ছিল এবং এখন বাজেট যেটি আমরা দেখছি তার অর্থ কিন্তু আমরা নিজেরাই দিতে পারছি যার কারণে আমাদের দেশ যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে এবং আমরা রপ্তানিতেও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেখানে একটি বিষয় আসলে জানতে চাই যে আশির দশকের আগে আমরা আসলে বাংলাদেশে প্রাইভেট সেক্টর এত বেশি বেড়ে যাবে বা আমরা অর্থনৈতিকভাবে এতটা এগিয়ে যাব এটি কিন্তু আমরা আগে চিন্তা করতে পারিনি কিন্তু আশির পরে কিন্তু আস্তে আস্তে আপনাদের অ্যাক্টিভিটিস বেড়েছে কার্যক্রম বেড়েছে এবং অনেক দিক থেকে কিন্তু আমরা শক্তিশালী অবস্থানে চলে গিয়েছি এর পিছনে আসলে আসলে এই যে শক্তি মানুষের সেটি থেকে পেয়েছিল একটা গরিব দেশ যেখানে আসলে স্বাধীনতার পর তারা না যে ঠিকমতো তারা বেঁচে থাকতে পারবে কিনা তারা ঠিকমতো খাওয়া পাবে কিনা সেখান থেকে এরকম একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার মতো শক্তি তারা কোথা থেকে পেল না প্রথমত হলো বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা আদর্শকে সামনে নিয়ে কে আদর্শ যে কোনো দারিদ্র থাকবে না কোনো মানুষের দুঃখ থাকবে না সবার মুখে হাসি থাকবে বঞ্চনা থাকবে না লাঞ্ছনা থাকবে না বৈষম্য থাকবে না সেই আদর্শে মানুষ খুব উজ্জীবিত ছিল তবে আকাঙ্ক্ষাটা আমাদের যা সম্পদ তার চেয়ে বেশি ছিল সেই জন্য বাজেট করতে গিয়ে টানাটানি হলো ছোট বাজেট কিন্তু তার মধ্যে কিছুটা ধার করতে হলো প্রকৃতপক্ষে উনিশশো নব্বই সনে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল এটার পুরোটাই বাইরের থেকে ধার করতে হয়েছিল তারপরে একানব্বই সনে যখন মূল্য সংযোজন কর হলো সেই থেকে যে শুরু এখন তো আমরা বাজেটের অল্প একটা এডিপির অল্প একটা অংশ বিদেশ থেকে নেই তাও সেটা প্রযুক্তির কারণে অর্থের কারণে না অর্থ কিন্তু আছে তো এই যে বিশালভাবে অর্থনীতিটা বড় হয়েছে একটা তো হলো আদর্শ দ্বিতীয় হল মানুষ বাংলাদেশের মানুষ সোনার মানুষ তারা অত্যন্ত কর্মট বিশেষ করে কিষাণ কিষাণী শ্রমজীবী মানুষ এবং উদ্যোক্তারা তারা এক কাজ করেছে বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা যেটা খুব বড় ধরনের বিষয় হয়েছে সেটা হলো যে দুটো জিনিস সম্প্রতিকালে একটা হলো প্রযুক্তি প্রযুক্তির ব্যবহার দুই সালে প্রথম কথা বলা হয় নয় সন থেকে ব্যাপকভাবে প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে দ্বিতীয় হলো এখন আসতেছে লিটারেচারে নেতৃত্ব সব উপাদান থাকলেও উন্নতি তেমন নাও হইতে পারে যদি নেতৃত্ব বলিষ্ঠ হয় যদি সাহসিক হয় নির্ভীক হয় এবং যদি তার মধ্যে ইনোভেশন থাকে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে স্যার আমরা বলছি যে আমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো হচ্ছে এবং আপনি যে বিষয়গুলো বলছিলেন সেখানে স্যার সাধারণ জনগণ তো আসলে এত ভাষা পরিভাষা বুঝে না তারা কোন কোন ইন্ডিকেটর দেখে আসলে বুঝবে যে বাংলাদেশ আসলেই গ্রোয়িং এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে না কয়েকটা ইন্ডিকেটর আছে একটা তো হলে চোখের সামনে দেখতে হবে পরিসংখ্যানে আসছে পরে যখন বাংলাদেশ প্রথম হয় গ্রামে গঞ্জে সব মানুষেরই প্রায় মানুষেরই পরনে একটা লুঙ্গি বা গামছা থাকতো গায়ে কিন্তু গেঞ্জে নাও থাকতে পারে জুতো তো একেবারেই ছিল না হয়তো আট দশ জনের ছিল দশ হাজার লোকের মধ্যে সেইখান থেকে আমরা অনেক দূরে অগ্রসর হয়েছি মানুষ সুন্দর জামা কাপড় পরে কেউ হাঁটতে চায় না ভ্যানে করে এখান থেকে আরেক জায়গায় যায় বা দশটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়িতে ইলেকট্রনিক্স আছে এইটা তো একটা ইন্ডিকেটর কিন্তু টাকার অঙ্কেও ইন্ডিকেটর যেটা বললাম পিছু আটশো বারো টাকা ছিল এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে কিন্তু ওটা হলো যে তখন বৈষম্য খুব কম ছিল এখন এই আমরা যে পথ চলাই আপনি প্রথমে বলেছিলেন যে প্রথম দিকে তো গভর্নমেন্ট সব করত। এটা নিয়ম কারণ এটা আমরা প্রমিসটাই ছিল যে সমাজতান্ত্রিক অর্থনীতি হবে সেটা দিয়ে শুরু করা হয়েছিল কিন্তু পঁচাত্তরের বিয়োগাত্মক এবং অত্যন্ত ঘৃণ্য পরিবর্তনের পরে দুটো জিনিসকে চেঞ্জ করে ফেলার চেষ্টা হয় একটা হলো বাংলাদেশের আদর্শটাকে মেরে ফেলার চেষ্টা করা হয় বিফল চেষ্টা করা হয় দ্বিতীয়ত হল এই যে সমাজতান্ত্রিক অর্থনীতির জায়গায় বাজার অর্থনীতিটা আনা হয় এটার ভালো দিক আছে দিক আছে ভালো দিক যেটা হলো বাজার অর্থনীতিতে প্রবৃদ্ধি অনেক দ্রুত হয় কিন্তু মন্দির জিনিস যেটা সেটা হলো বৈষম্য বাড়বেই তো সেই জন্য বাজার অর্থনীতি আসার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেড়েছে কিন্তু বাংলাদেশে যেটা বললাম উদ্যোক্তারাও কিন্তু অত্যন্ত উদ্যমী এই যে সত্তরের দশকের শেষাশেষি শুরু করে এখন পর্যন্ত অনেক বেসরকারি খাতে বিনিয়োগ হয়েছে তখন বেসরকারি খাতের বিনিয়োগ ছিল শতকরা বিশ ভাগ এখন বেসরকারি খাতের বিনিয়োগ হলো শতকরা আশি ভাগ তা আপনি তো একটা বেসরকারি প্রতিষ্ঠান যেটি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সেখানে আসলে নতুন প্রজন্মদেরকে আপনারা তৈরি করছেন এবং নতুন প্রজন্মরা অনেক এগিয়ে আসছে কিন্তু তারপরেও স্যার আমরা দেখছি যে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশকে আরও বেশি সমৃদ্ধ করছে কিন্তু বেকারত্ব কিন্তু কাটছে না সেটি কেন এটা বাংলাদেশের একটা বেশ বড় ধরনের সমস্যা তার কারণ হলো সারা পৃথিবীতে কিন্তু জবলেস গ্রোথ বলে একটা কথা আছে আমাদের এখানে বিশেষভাগের সমস্যা হলো যে অনেক বড় জনসংখ্যা কিন্তু জনসংখ্যাকে যেভাবে জনসম্পদে রূপায়ণ করা যায় এবং তারপরে মানব মূলধনে সেটা আমরা করেছি বটে কিন্তু যত দ্রুতগতিতে করা উচিত ছিল তত দ্রুতগতিতে করতে পারি নাই এটা একটা অসফলতা এক নম্বর দুই নম্বর হল আপনি বারবার তো ওই অর্থনৈতিক ক্ষেত্রে কথা বলছেন ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলছেন তখন অল্পই ছিল মানুষের আমানত ব্যাংক অত্যন্ত সীমিত ছিল সবই সরকারি খাতে ছিল তারপরে আস্তে আস্তে বেসরকারি খাতে ব্যাংক ওপেন হলো এখন তো বিপুল পরিমাণ আমানত হচ্ছে ব্যাঙ্কে অনেকগুলো ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক যে তার রেগুলেশন অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী এই যেভাবে ভলিউমটা বাড়াচ্ছে বেড়েছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ ব্যাংকের ক্যাপাসিটিটা বাড়ানো সম্ভব হয় নাই তাদের অনেক দোষ হয়তো আছে কিন্তু এটা একটা কারণ কিন্তু সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় না যে এই যে আমরা ডিজিটালাইজ করলাম ডিজিটাল বাংলাদেশ করতে যাচ্ছি সেখানে আমরা কিছু কিছু জায়গায় এখনও নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছি না যেমন সাইবার ক্রাইম তো আমাদের জন্য এখন একটা অনেক বড় ধরনের ক্রাইসিস হয়ে গেছে যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরকে যদি আমরা ওইভাবে না আটকাতে পারি তাহলে পরবর্তী আসলে স্টেপ কী হবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার কি করছে এখানে একটা কথা বলতে হবে যে সারা পৃথিবী কিন্তু হচ্ছে অনেক সাইবার ক্রাইম হচ্ছে কিন্তু তারা কিন্তু এই জিনিসটায় বেশি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা জানে যে একটা দেশের অর্থনৈতিকভাবে যদি দুর্বল হয়ে যায় সেই দেশ আর দাঁড়াতে পারবে না সেই জন্য যেটা সমস্যা কিছুটা হয়েছে একটা প্রযুক্তিকে ব্যবহার করার আগে তার একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক লাগে ওইটা আমরা করতে কিছু আলসামি করেছি সেই জন্য ওই প্রযুক্তির ভালো ব্যবহার যত হয়েছে খারাপ ব্যবহার তার চেয়ে হয়তো বেশি হয়েছে সেই জন্য একটা দুটো বড় ধরনের এটিএম এটিএম মেশিনের সমস্যা হয়েছে মোবাইল ফান ট্রান্সফারে বিরাট সমস্যা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা ডাকাতি হয়েছে এগুলো হয়েছে কিন্তু ওভারঅল অর্থনীতির তুলনায় এগুলো কিন্তু সহনীয় কিন্তু সেটি যদি আমরা সামনের কথা চিন্তা করি সামনের সময় যদি আমরা আরও কেয়ারফুল না হই বাংলাদেশ ব্যাংকের যে ঘটনা ঘটে গেছে সেটি তো আমাদের জন্য আসলে একটা শিক্ষা এবং সেখান থেকে আসলে সামনের সময় আমরা নিজেদেরকে আরো কিভাবে আরও সিকিউরড রাখতে পারি সেটি চিন্তা করতে পারি এজন্য কি আপনি কোনো পরামর্শ দিবেন কারণ আপনি কেন্দ্রীয় ব্যাংকের সেই ঘটনাটির সাথে সরাসরি যুক্ত ছিলেন আপনি গবেষণা করেছেন দেখেছেন আসলে কিভাবে এই প্রযুক্তি আমাদেরকে ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় ধরনের সমস্যায় ফেলে দিতে পারে আমরা যেটা সরকার বাংলাদেশ ব্যাংক করছে এখন সেটা খুব সম্মিল সম্মিলিতভাবে জোরদারভাবে সুইফট এবং ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক নিউ ইয়র্ক ওদের সহায়তা নিয়ে আমাদের পরামর্শ অনুযায়ী আই আইআরসিবি সির বিরুদ্ধে মামলা করছে সমস্ত অ্যাকশন তাদের বিরুদ্ধে এবং টাকা ফেরত পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী কিন্তু টেকনোলজির ক্ষেত্রে যেটা করেছে ওই ঘটনার পরে পরে আমাদের অনুসন্ধানের পরে পরেই কিন্তু ওই যে ফান্ড ট্রান্সফারের যে মেকানিজমটা ওটাকে সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে চেক ব্যালেন্স করা হয়েছে এখন আর খুব সহজেই এটা হবে বলে মনে করি না আরেকটা অপ্রয়োজনীয় জিনিস করেছিল আর টিজিএস রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট ওইটা করার কোনো দরকার ছিল না ওইটা লোকাল ট্রানজাকশন আর সুইফটে করে আন্তর্জাতিক ট্রানজ্যাকশন ওরা কিন্তু আবারও ওই যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যারা বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান এতদিন বলছিল যে কেন্দ্রীয় ব্যাংক এটার সাথে ওইভাবে জড়িত না কিন্তু বলছে যে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এটার সাথে আছে এবং আপনিও আপনার কিছু জায়গায় আসলে এই বিষয়গুলো তুলে নিয়ে আসছিলেন সেই দুর্বলতা আসলে আমাদের অনেক বিজয়কে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো এখানে আমি একটা জিনিস পরিষ্কার করা দরকার রিপোর্টে পরিষ্কারভাবে দায়ী করা হয়েছে সুইফট ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক এবং প্রধানত আরসিবিসি বাংলাদের ব্যাংকের কিছু কিছু লোক যে জড়িত ছিল তারা ছোট্ট খাট্ট সহায়তাকারী হিসাবে রিপোর্টটা কিন্তু প্রকাশ হলে এগুলো একদম সমূহ জবাব দেওয়া হতো এরা কিন্তু তেমন বেশি বড়োভাবে ইনভলভ ছিল না ডাকাতিতা করেছে কিন্তু বাইরের লোক

আমাদের দেশে আসলে সবসময় একটি কথা বলা হয় যে আইন আছে বিচার নাই এবং আইন পরিপালন করা হয় না কিছু কিছু ক্ষেত্রে আইনের ফাঁকরগুলো এমনভাবে তৈরি করা হয় বিশেষ করে অর্থ ঋণ আদালত ঋণ খেলাপি আমরা দেখছি যে আপনি ব্যাংকের কথা বলছিলেন নতুন নতুন ব্যাংকের কথা বলছিলেন ব্যাঙ্কগুলো আসছে আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় ফার্মার্স ব্যাংকের এমডিকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং সেখানে বলা হয়েছে যে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বাধা থাকার পরও কিন্তু তিনি ঋণ দিয়েছেন বেশি পরিমাণে ঋণ দিয়েছেন যার কারণে ব্যাংকের কিন্তু ফান্ডের পরিমাণ কমে গিয়েছে এই যে বিপত্তিগুলো ঘটছে সেটি আমরা যতটুকু এগিয়ে যাচ্ছি সেখান থেকে আবার এইসব কারণে পিছিয়ে যাচ্ছি না কিছু কিছু হোচট খেতেই হয় কিন্তু আমি আপনাকে বলি যে যেটা আগে বলেছি বারবার বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে ক্যাপাসিটিটা ওইটা যে পরিমাণে বাড়া উচিত ছিল সেটা বাড়ে নেই দ্বিতীয় হলো দেখেন একটা আইন করার সুপারিশ বাংলাদেশ ব্যাংক করেছিল দুই হাজার সনে একুশনের ওই আইনটা করতে পারলে এই সমস্ত সমস্যা কিন্তু সমাধান অনেক সহজ হইতো কিন্তু এই আইনের ব্যাপারে তো অর্থ মন্ত্রণালয় বারবারই বলে তার আইনটা করে ফেলছে হয়ে যাচ্ছে হয়ে তো অবাক লাগে আরকি আমি জানি না এটা কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে কিন্তু এটা ইমিডিয়েটলি করা দরকার কিন্তু আপনি তো সব সময় সরকারকে ফাইন্যান্সিয়াল সেক্টরে বিভিন্ন জায়গায় মতামত দিয়ে থাকেন আপনি এই বিষয়টা কেন আরো স্ট্রং ভাবে বলছেন না আমি তো 2000 থেকে বাংলাদেশ ব্যাংক থেকে এটা সুপারিশ করে যাচ্ছি আর জোরদার করব সুপারিশ যাতে এটা করা হয় আমরা কি আশা করতে পারি আমাদের এই অনুষ্ঠানের পরে আপনি এই বিষয়ে নিয়ে আরো কথা বলবেন এবং আগামী বছরের জন্য এটা ওয়ান অফ দ্য মেজর টাস থাকবে দু সালের মধ্যে আসলে এই বিষয়টি যাতে যেহেতু সামনে আমাদের নতুন একটা সময় আসছে নির্বাচনের সময় আসছে তার আগেই যাতে এটা করে যাওয়া যায় সেই সেই বিষয়ে কি আপনার কোনো মতামত থাকে মতামতটা হলো যে ব্যাংকগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করার যে প্রচেষ্টা এটা সফল হয়নি ব্যাংকগুলো একটা একটা মনোপলিস্টিক অবস্থায় চলে গেছে কোটারি করে ফেলেছে এবং এটাকে ভাঙতে না পারলে ব্যাংকিং খাতে আর এই যে এখন একটা জিনিস যেটা করা হয়েছে আমি খুব নিরাশ এই ব্যাপারে প্রত্যেক পরিবারের চারজন লোক ব্যাংকের পরিচালক হতে পারবেন এবং তারা নয় বছর থাকতে পারবেন এটা কোনো প্রয়োজন ছিল না এটাতে কিন্তু কোনো রকমের ফায়দা নাই বরঞ্চ শুরুতে যে ছিল একজন বা দুইজন দুই বছরের জন্য থাকবে রিনিউয়েবল হবে মাঝখানে গ্যাপ দিয়ে আবার হবে ওইটা অনেক ভালো ছিল তাহলে ওই যে কল্যাণ রাষ্ট্র জাতির জনক স্বপ্ন দেখেছিলেন দেখিয়েছিলেন এবং কল্যাণ রাষ্ট্রে যে সমতা এই যে কারোর প্রতি কেউ বেশি বৈষম্য আনবে না ওইগুলা কিন্তু করতে হলে এটা কিন্তু ইকোনমিক কনসেন্ট্রেশন অফ পাওয়ার হচ্ছে বাইশ পরিবার ছিল পাকিস্তানের কোটিপতি আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি এখন গত বছর ছিল এক লক্ষ পঁচিশ হাজার কোটিপতি এই বছর হয়েছে এক লক্ষ তিরিশ হাজার আপনার কথাই আসলে একটি বিষয় বের হয়ে আসছে যে সিচল্লিশ বছরের যে অর্থনৈতিক বিজয় আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা অনেক কিছুই পেয়েছি কিন্তু এই যে ধনী গরিবের যে বিশাল এক ব্যবধান সেটি কিন্তু আমরা এখনও কমিয়ে আনতে পারিনি সেটি কেন এটা আমি আপনাকে বলেছি যে এটা আপনাকে যদি খুব দ্রুত গতিতে অগ্রসর হতে হয় তাহলে বাজার অর্থনীতিতে আপনার যেতেই হবে সমাজের প্রয়োজনে পারিপার্শ্বিকের প্রয়োজনে পৃথিবীর বাস্তবতায় ওখানে গিয়েছে বর্তমান গভর্নমেন্টও গেছে বড়োভাবেই গিয়েছে কিন্তু ওইটা করতে গেলে বাজার অর্থনীতির ধর্মই হলো যে বৈষম্য হয় কিন্তু বৈষম্যটাকে যতদূর সম্ভব কমিয়ে আনার জন্য যে ঔষধ দরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যে মাধ্যমে উন্নয়ন কর্মসংস্থানের মধ্যে উন্নয়ন গ্রোথ উইথ ইকুইটি যেটা ছিয়ানব্বই দুই হাজার সনে খুব এফেক্টিভলি করা হয়েছিল ওইটা করা দরকার কিন্তু সেখানে তো আমাদের দক্ষ জনগোষ্ঠীর অনেক বড় একটা গ্যাপ আছে এবং বিশেষ করে গার্মেন্টস খাত আমরা যতটাই বলি যে ইয়ে গেছে সেখানে যখন আমরা হাই ম্যানেজমেন্টে দেখি যে হায়ার ম্যানেজমেন্টে কারা আছে সেখানে সব হয়তো দেশের বাইরে থেকে হায়ার করে স্কিল ম্যান পাওয়ারকে দেখা হচ্ছে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে সেটি কেন না এটাতে শুধু হায়ার ম্যানেজমেন্টটা মিড লেভেলে যারা হিসাব টিসাব রাখে তারা কিন্তু বেশিরভাগই ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অথচ আমাদের কিন্তু হাজার হাজার গ্র্যাজুয়েট এদিকে বের হচ্ছে এটার জন্য দরকার ছিল ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে সিনেমাসটা করা এখন শুরু হয়েছে এখন হতে হবে কিন্তু যে দেশে পাঁচ কোটি লোক পনেরো থেকে তিরিশ বছর বয়সী সেখানে কিন্তু ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন তাদেরকে ইমিডিয়েটলি প্রথমত হলো বৃত্তিমূলক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত আর প্রযুক্তির শিক্ষা উপরের দিকে এই কোয়ালিটিটা আমরা এখনও অ্যাচিভ করতে পারি এবং যে চেষ্টা হচ্ছে সেটা খুব বেশি সবল বলে মনে হচ্ছে না আপনি নিজেও তো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছেন তো আপনাদের পক্ষ থেকে কেন এই ইগুলো আসছে না যে আসলে সামনের সময়কে আরও বেশি বেগমান করার জন্য আমাদের এই উদ্যোগগুলো এখন নেওয়া প্রয়োজন আমরা শুরু করেছিলাম বিশজন জন ছাত্র দিয়ে এখন আমাদের এগারো হাজার ছাত্র এবং পাঁচ হাজার অ্যাপ্লাই করেছে আমরা মাত্র এক হাজার নিতে পারি এক একটা কাজেই যেহেতু আমরা অত্যন্ত দক্ষভাবে সতর্কভাবে পড়ালেখা শেখাই তাদেরকে মানব সম্পদে রূপান্তর করি জন্য ওখানে ডিমান্ড আছে কিন্তু পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা আছে এইগুলোকে রোধ করার জন্য সংশোধনের জন্য যে আইনি কাঠামো দরকার ছিল আমরা কিন্তু বিরানব্বই সাল থেকে এখন অনেক সময় চলে গেছে আঠারোশো পঁচিশ বছর এখনও কিন্তু করা সম্ভব হয় নাই এটা একটা অদ্ভুত ব্যাপার এটা না করা পর্যন্ত শিক্ষার যে উচ্চশিক্ষার যে মান সেটা কিন্তু এখনও করা যাবে না কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে একটা দেশের অর্থনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার জন্য স্থিরতা অর্থাৎ স্থিতিশীল থাকা এটি খুব জরুরি তো সেখানে কি আপনার মনে হয় যে আমরা যেইভাবে এগিয়ে যাচ্ছি সেখানে আমাদের চ্যালেঞ্জগুলো আমরা সামনে ঠিকমতো মোকাবেলা করতে পারবো আপনি যদি একটু দেখেন যে রিসেন্টলি ব্যাংকিং যে দুর্নীতিগুলো হচ্ছে সেই ব্যাংকিং দুর্নীতির কথা কিন্তু আমাদের বহির্বিশ্বের অন্যান্য পত্রপত্রিকাও কিন্তু লেখা হচ্ছে পরবর্তীতে এটিও কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ মেসেজ নিয়ে আসছে সেটিকে আপনি মনে করেন আমাদের অর্থনীতির জন্য খারাপ দেখেন বাংলাদেশকে তো নানান রকমের খারাপ অভিযা দেওয়া হয়েছে এগুলো কিন্তু ডিফাই করে বাংলাদেশ এই পাঁচ বছর আগেও উন্নয়নের বিষয় ছিল এখন সেটা আর কেউ বলে না এখন অভ্যস্ত হয়ে গেছে পরপর তিন বছর শতকরা সাত ভাগের বেশি প্রবৃদ্ধি হয়েছে এই এই বছর মাত্র সাতই সেপ্টেম্বর দ্য ইকোনমিস্ট বলেছে যে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে আমাদের মাথাপিছু হয় পাকিস্তানের চেয়ে এখন আষট্টি ডলার বেশি আমি তো মনে করি এই বছরের যে বিজয়ের তাৎপর্য এটা সবচেয়ে বেরি বেশি গুরুত্বপূর্ণ আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি পাকিস্তান আমরা চাই নাই আমাদের পয়েন্টটা হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে স্থিতিশীলতা এই ডেমোক্রেসিতে কিছু আন্দোলন হবে তার মধ্যে থেকেই কিন্তু অগ্রগতি করা সম্ভব হয়েছে কিন্তু আমি অবশ্যই বলবো একটা জিনিসের কথা বলবো এই যে অর্থ পাচার যেটা হয়েছে মানি লন্ডারিং যেটা হয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউট অফ ওয়াশিংটন যেটা বলেছে যে দুই হাজার সন থেকে শুরু হয়ে গত বছর পর্যন্ত পঁচাত্তর বিলিয়ন ডলার পাচার হয়েছে জনসাধারণের টাকা কিন্তু এই কিন্তু পাচার যারা করেছেন তারা কিন্তু কিষান কিষানি নয় শ্রমজীবী মানুষ নয় এইটার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ করা উচিত বলে মনে করি কিন্তু লক্ষ্য করে আমরা দেখেছি যখনই গোলযোগের বছর বছর হয় যখনই নির্বাচন হয় তেরো চোদ্দো এই দুই বছরে সবচেয়ে বেশি অর্থ বিদেশে চলে গেছে কারণ একটা অস্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি এর মধ্যে মানুষ কাজেই দেশের ভিতরে বিনিয়োগের পরিস্থিতিটাকে অনেক যদি আমি উন্নত করতে চাই তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বড় বড় রাজনৈতিক দলের মধ্যে বড় বিষয়গুলোতে জাতীয় ঐক্যমত্তার প্রয়োজন আছে সেটা হয়তো হবে না কিন্তু মোটামুটি একটা ওয়ার্ক ইন রিলেশনশিপ হওয়া দরকার এবং নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হইতে পারে সেটা তাহলে দু হাজার আঠারো সাল তো আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে যেহেতু নির্বাচনের বছর এবং যেটি আপনি বলছিলেন যে নির্বাচনের আগে টাকা পাচার করার একটা হিরিক লেগে যায় আর দু হাজার আঠারো সালে তো সেটি হতে পারে না কিন্তু যদি সুস্থভাবে নির্বাচনটা হয় সুষ্ঠুভাবে হয় সবার যদি আস্থা থাকে তাহলে সেটা হবে না যদি আসলে এই ধরনের কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকেন তারা তো সবসময় চেষ্টা করেন যে করার জন্য কিভাবে আসলে ডিফারেন্সটা হলো যে উন্নয়নের অর্থনৈতিক প্রবৃদ্ধির এমন একটা মোমেন্টাম এখন এসছে ওইটার উপর অনেকে আস্থাশীল গত তিন বছর যাবৎ বেসরকারি খাতের বিনিয়োগ কিন্তু বাড়ছে অল্প হইলেও বাড়ছে ব্যাংকগুলোতে আমানত কিন্তু বাড়ছে বেশ বেশিভাবে বাড়ছে এখন এবং ব্যাংক থেকে নিয়ে বিনিয়োগ করার কিন্তু প্রবণতাটা বাড়ছে আপনার যে মূলধনী যন্ত্রপাতি ওইটা আমদানি করা বাড়ছে এগুলো অত্যন্ত সুস্পষ্ট ইতিবাচক লক্ষণ এবং যদি জনসাধারণকে আরও এ সমস্ত ব্যাপারে সজাগ করা যায় যদি এমপ্লয়মেন্ট জেনারেটিং টাইপ গ্রোথে আমরা যেতে পারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাহলে মানুষ তো সময় পাবে না এগুলো কাজ করবে আশা দেখবে সামনে পদ্মা সেতু দেখা যাচ্ছে

আমাদের লোকেই তো বিশ্বব্যাংকে খারাপ পরামর্শ দিয়ে লোনটা ক্যান্সেল করতে বলেছিল কিন্তু ওরা করার আগে নকশাটাই তো বিশ্বব্যাঙ্ক করে দিয়েছে তাহলে না এই নকশা কিন্তু ভালো এটা বাংলাদেশের যারা শ্রেষ্ঠ নকশাবিদ তারা কিন্তু এটা দেখেছে দেখে কিন্তু বলছে ভালো এই জন্য এটাকে রেখেছে আমি মনে করি না এটা কোনো দোষ আছে দোষটা হলো যে পদ্মা হলো পৃথিবীর সবচেয়ে খরচ নজিদের একটা এটা একদম নিচে যে বাস্তবতা পাওয়ার কথা ছিল তার চেয়ে একটু এদিক সেদিক হয়েছে এবং এটা শুধরানো কোনো বিষয় না বাংলাদেশে যারা এগুলো দেখাশোনা করেন তাদের সঙ্গে আমার অহরহ আলাপ আলোচনা হয় তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে এটা ঠিক হয়ে যাবে এবং অবশ্যই ডিসেম্বর ইনশাল্লাহ আগামী বছর অনেকে আশা করছে যে এতে মানে অর্থের অপচয় অনেক হতে পারে এখন যদি আপনি বলেন ওই আমার মনে আছে যখন ওই ছিয়ানব্বই সনে যখন ভারতের সঙ্গে পানির প্রবাহের কথা হচ্ছিল প্রথম বলা হলো যে পানি পাবে না তারপরে যখন চুক্তি হয়ে গেল বলে পানি আসবে না দেখুন ধরো প্রাণী আসতে হচ্ছে বলে পানি ঘোলা পানি আসবে তো এগুলোর কথা বলা যায় এগুলো কোনো কাজের কথা না আমাদের মোমেন্টাম আছে এতে কিন্তু চলে যাবে কিছু সমস্যা আছে আমি আপনাকে বললাম এগুলো সমাধান করলে আরও সুষ্ঠুভাবে এগোবে আমরা তো আসলে সামনের সময়ে ভালোভাবেই দেখতে চাই কারণ দক্ষিণ অঞ্চলে যারা আছে তাদের কাছে আসলে পদ্মা সেতু একটা স্বপ্নের মতো ছিল সেই স্বপ্ন অর্জন হতে বা কিছুটা সময় লাগছে কিন্তু আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আসলে আধার কেটে আসলে আলোর দিকে যাচ্ছে বাংলাদেশ এবং সেখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যে অর্থনৈতিক বিজয় আমরা দেখতে পাচ্ছি সেটি আসলেই আশা ব্যঞ্জক এবং সেখান থেকে একটু জানতে চাই অনেক অনেকগুলো বিষয় আসলে আমরা আলোচনা করলাম কিন্তু রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে আমরা দেখছি সেই সাথে আসলে বাইরে থেকে যারা রেমিটেন্স পাঠাচ্ছে সেই পরিমাণটাও আমরা দেখেছি যে একটু ওঠানামা করে এটা এটা একটা আমার মানে মনে করি যে আমার পরামর্শকে সরকার হয়তো সঠিক মনে করছে না আমাদের এই যে বিনিময় হার বিনিময় হারটা আরও পরিচ্ছন্নভাবে দেখা দরকার বিনিময় হার যদি বিনিময় হার যদি টাকাকে যদি অতিমূল্যায়িত করে যেটা এখন আছে এটা পরিবর্তন না করলে রপ্তানির যে প্রবৃদ্ধি রপ্তানির প্রবৃদ্ধি যা হওয়া উচিত ছিল তার চেয়ে কম হচ্ছে রেমিটেন্স নামা করছে এটা হওয়ার কথা না যদি আমরা উচিতভাবে ভারতের মতো ভিয়েতনামের মতো ক্যাম্বোডিয়ার মতো পাকিস্তানের মতো আমাদের স্থানীয় মুদ্রাটাকে যদি পলিসির মধ্যে রেখে একটু অবমল্যায়ন করতাম তাহলে এগুলো আরও বেশি হতে পারে কিন্তু একটা কথা না বললেই নয় কিন্তু সেটা হলো পৃথিবীর অনেকগুলা দেশ খুব দ্রুতগতিতে অগ্রসরমান ছিল এখন তিন চারটার বেশি নয় তার মধ্যে বাংলাদেশ একটা আপনি এখন যদি পরিসংখ্যান দেখেন চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা নয় থেকে এখন ছয় নেমে আসছে ভারতের শতকরা প্রায় সাত ছিল এখন কিন্তু ছয়ের নিচে নেমে আসছে বাংলাদেশ ক্যাম্বোডিয়া ভিয়েতনাম আমরা কিন্তু অত্যন্ত উচ্চ গতিতে সাতের বেশি হারে বাড়ছি এটা কিন্তু একটা আশার কথা জনগণ অনেক বেশি কাজ করছে ফসল ফলাচ্ছেন মাসে মাঠে প্রবৃদ্ধি রপ্তানিতে বহুমুখীতা আসছে আমদানিতে আপনার জোয়ার আসছে এবং একটা জিনিস শুধু বলবো এই ব্যাপারে আমরা যদি আমদানি প্রতিস্থাপন করতে পারি শুধুমাত্র বস্ত্র খাতে বাংলাদেশ ইজ দ্য সেভেন লার্জেস্ট ইম্পোর্টার অফ টেক্সটাইল এবং এই টেক্সটাইলের উপরে সমস্ত তৈরি পোশাক শিল্প নির্ভরশীল এটা যদি আমি দেশে করতে পারতাম বহুবিধ উপকার হতো এবং আমদানিও কমে যেত এটা আমাদের করা দরকার আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন এই উন্নয়নে আমরা দেখি যে কূটনৈতিক সম্পর্ক আরো বেশি জোরদার করার প্রয়োজন রয়েছে এবং বাংলাদেশ সরকার সব সময় কূটনৈতিক সম্পর্ক ভালো রাখার বিষয়ে বিভিন্ন উপদেষ্টা যারা রয়েছেন তারা সহযোগিতা করছেন এবং বিভিন্ন বন্ধু দেশের সাথেও কিন্তু আমরা সম্পর্ক বাড়াচ্ছি আর সামনের সময় আসলে কি আপনার মনে হয় যে এই সম্পর্ক জোরদার করার জন্য আরো কিছু কাজ করা প্রয়োজন এখানে অনেক অগ্রগতি হয়েছে কিন্তু পুরোটা হয়েছে বলে আমি মনে করি না আমাদের দেশের কূটনীতির প্রধানতম উপাদান হলো অর্থনীতির কূটনীতি কাজে আমাদের যারা কূটনীতিবিদ তারা খুব ভালো কাজ করছেন খুব যোগ্য লোক তারা কিন্তু একেবারেই তাদেরকে টোটালি ওরিয়েন্টেড হইতে হবে অর্থনৈতিক স্বার্থের দিকে রপ্তানির বাজার খোঁজার জন্য আমার যে জনসেবা বাইরে যাবে কোন রকমের স্কিল এইগুলা বাজার ঠিক করবে এবং বাংলাদেশে যারা বাইরে আছেন তাদের দেখাশোনা করবে তারপরে গিয়ে আমি তো কারোর সঙ্গে যুদ্ধযুদ্ধ করতে পারবো না সেই ক্ষমতা নেই আমার ইচ্ছাও নেই কিন্তু ওই যে প্রথম জাতির পিতা যে বলে গেছিলেন যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস্টোনান সেই নীতি অনুসরণ করা হচ্ছে কিন্তু এর মধ্যে এখন আরও জোর আনতে হবে যে অর্থনৈতিক কূটনীতি হল আমাদের কূটনীতির মূল প্রতিপাদ্য আপনি কি সরকারকে কিছু পরামর্শ দিবেন কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিলে সরকার আরও ভালো কাজ করতে পারবে এবং দেশ আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমি বেসরকারি লোক কিন্তু তবুও কিছু কথাবার্তা হয় এগুলা কথা এটা তো আমার জীবনের একটা আরাধনা যে আমরা কিভাবে অর্থনৈতিক অগ্রগতিটাকে সবচেয়ে ম্যাক্সিমাইজ করতে পারব। বিশেষ করে সবচেয়ে বড় উদ্দেশ্য হল জনকল্যাণ উন্নয়ন বলেন রপ্তানি বলেন সব কিছু কিন্তু মানুষের জন্য এবং যতদিন মানুষ একেবারেই বঞ্চনার রুদ্ধি উঠতে না পারবে ততদিন না সোনার বাংলা প্রতিষ্ঠা হবে যতদিন না সবচেয়ে দুঃখী মানুষেরও দুঃখ দূর হবে এবং বাংলাদেশ তাহলেই তার কিন্তু স্বাধীনতার যেটা আমাদের জাতীয় কবি বলেছেন উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত সেই রাঙা প্রভাতের দিকে আমাদেরকে আরও দৃঢ় পদক্ষেপে অগ্রসর হবে আমি আপনাকে বলেছি বেশিরভাগ দেশেই কিন্তু নেতৃত্ব ভালো থাকে না আমাদের দেশে যে সবসময় খুব সঠিক এবং সবল এবং জনদরিদি নেতৃত্ব হয়েছে তা কিন্তু না এখন আছে আমরা তাকে ক্যাপিটালাইজ করতে চাই আমরা তো দেখছি যে আমাদের কোন কোন বিষয় আসলে ঘাটতি আছে সেটি আসলে প্রতি বছরই আমরা সেই বিষয়গুলো সমাধান করে সামনে একটা নতুন বছরের দিকে যাত্রা শুরু করি এবছরও আমরা ব্যাংকিং খাতে বেশ কিছু সমস্যা দেখেছি কিন্তু সমাধানেরও চেষ্টা করা হচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংক সবসময় ব্যাঙ্কগুলোর পাশে বিশেষভাবে অবস্থান নাই এবারও দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক খুব কাছে থেকে ব্যাংকগুলোকে ব্যবস্থা নিচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে যে এটা করা তোমার জন্য ঠিক এটা করা তোমার আপনি আজকের অনুষ্ঠানে শুরুতে বলছিলেন যে আমাদের এই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তারা তাদের উদ্যোগগুলোকে সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে ব্যবসায়ীরা সবসময় বলেন যে দেশে অবকাঠামোর অভাব রয়েছে দেশে তারা ঠিক মতো যাতায়াত করতে পারছে না যার কারণে তারা গ্যাস পাচ্ছে না তেলের সমস্যা তাদের ইলেকট্রিসিটির সমস্যা সেটি কিন্তু এই সরকারের আমলে আমরা দেখেছি বিদ্যুতের সমস্যা অনেকাংশে কেটে গেছে গ্যাসের প্রবলেমও সমাধানের চেষ্টা চলছে কিন্তু অবকাঠামোর কিছু কিছু জায়গায় আসলে আমাদের এখনো ঘাটতি রয়ে গেছে দু সালে কি আমরা এমন উদ্যোগগুলো কি আরো বাড়াতে পারবো যেটি আসলে আমাদের সামনের সময়কে আরো বেশি সহজ করে দিবে কিছু পরিসংখ্যান নেন বিদ্যুৎ একশো মেগাওয়াটও ছিল না ভারতের সনে দু হাজার ছয় সনে ছিল তিন হাজার আটশো মেগাওয়াট এখন কিন্তু চোদ্দো হাজার মেগাওয়াট আগামী বছর কিন্তু আঠারো হাজার মেগাওয়াট হবে এটা গেল বিদ্যুতের কথা অন্যান্য অবকাঠামো দেখেন আগামী বছর যে প্রকল্পগুলো চালু হবে তার মধ্যে একটা হলো চালনা পোর্ট বিশ্বমানের বড় চালনা পোর্ট হবে পাঁচটা রেল সংযোগ কিন্তু ব্রডগেজ হবে ডাবল লাইন হবে এবং বিদ্যুতীকরণের চেষ্টা করা হবে আর রাস্তাঘাটে তো অনেকগুলো আপনার ফোর লেন হয়েছে আরও হবে এবং আমি মনে করি যে অবকাঠামো সবচেয়ে বড় অবকাঠামো হলো মানব সম্পদ লেখাপড়ার মানটাকে উন্নত করতে লাগবে সেই দিশে এবং সবাইকে আইনের শাসন মেনে চলতে হবে প্রবল লোকের জন্য আইন ব্যবহার করা হবে না আর দুর্বলের জন্য করা হবে এটা কিন্তু জাতির পিতার আদর্শ ছিল না ছয় লক্ষ সার্টিফিকেট মামলা কিন্তু উঠিয়ে দিয়েছিলেন যাতে দুর্বলের উপরে আছে না সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে মানে এটা সমস্যা সবসময় থাকে অবকাঠামো ফিজিক্যাল অবকাঠামো সোশ্যাল যদি আপনি ফিজিক্যালে বেশি জোর দেন তাহলে সোশ্যালটা নেগলেক্টেড হবে ব্যালেন্স করে আর একটি দেশ আসলে যদি ভালো নেতৃত্ব পায় তাহলে এগিয়ে যেতে পারে যেমন করে বঙ্গবন্ধুর হাত ধরে আসলে আমরা স্বাধীন বাংলাকে পেয়েছিলাম সেখান থেকে আমরা একটু একটু করে হেঁটে হেঁটে আজকের এই দু সতেরো পার করে দু হাজার দিকে যাত্রা করছি সবশেষে একটু জানতে চাইবো যে রাজনীতি তো আসলে অনেক মাত্রায় রূপ পেয়েছে এবং সময়ের সাথে সাথে রাজনীতির ধরন পরিবর্তন হয়েছে মানুষের চাহিদা পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশও সেই সাথে পরিবর্তিত হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে দু সালের এই রাজনীতি এবং অর্থনীতির যে সংমিশ্রণ একটা সময় আমরা পেতে যাচ্ছি সেখানে আসলে আমরা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করি এটা বলার আগে তিরিশ সেকেন্ড সময় নেই বারো এবং চোদ্দো সনে আমরা ইটলসে যে ন্যায় বিচার পেয়েছি আমরা যে এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার সমুদ্রসীমা পেয়েছি দুশো নটিক্যাল মাইলস এবং মাহিশুবান পেয়েছি ওইটা হল ব্লু অর্থনীতি এটা দুই হাজার আঠারো আমি মনে করি সবচেয়ে বেশি অগ্রাধিকার না হলেও অন্যতম বড় অগ্রাধিকার হতে হবে আর রাজনীতির কথা বলছেন তো কতগুলো উদাহরণ দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে অনেক দেশ দ্রুতগতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল এক সময় কিন্তু গণতন্ত্র ছিল না তার ফসল মানুষের কাছে যায় নাই সেজন্য ট্যাক্সই হয় নাই বাংলাদেশে কিন্তু আমরা অনেক অভাব অভিযোগ অনেক কথা বলা সত্ত্বেও ডেমোক্রেসি কিন্তু আছে এবং আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আছে তার মধ্যে থেকে তারা যদি একটু একে অন্যের সঙ্গে কথাবার্তা বলতেন মত বিনিময় করতেন এবং তবে এটা করুন বা না করুন দু হাজার আঠারো ডিসেম্বরে অথবা দু হাজার জানুয়ারিতে যে নির্বাচন হবে তাকে কিন্তু যে কোনো মূল্যে সবাই মিলে সুস্থ সবল সুষ্ঠু করতেই হবে এটা আমাদের সবচেয়ে বড় কোপা কোপাটাম্য হবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে পা পরবর্তী পাঁচ বছর পাঁচ বছরে আমাদের একটা কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে একটা তো মধ্যমায়ের দেশ আছে কিন্তু এখন বাংলাদেশের অর্থনীতি হলো পৃথিবীতে একত্রিশতম আগামী বিশ বছরে আমরা তেইশতম হতে চাই এটা বলেছে মানে অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন অর্থনীতি আমরা না সেটা করার পথে আমরা কিন্তু ইউরোপের তিনটা ছাড়া বাকি সব অর্থনীতি এইখানকার মালয়েশিয়া সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া অতিক্রম করে আমরা কিন্তু যাব সেই আশা আছে এবং সেটা যদি করতে হয় তাহলে আঠারো সনে যে একটা বাঘ নেবে গণতন্ত্রের বা রাজনীতির সেটা আরও শক্তিশালীভাবে সুস্থভাবে নিতে হবে আমরাও আশা করছি যে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ চলে যাচ্ছে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সেখানে আসলে আমাদের বঙ্গবন্ধুর অবদান যেমন রয়েছে তেমনি শেখ হাসিনা এই সরকারও কিন্তু আমরা দেখি যে অন্যান্য খাদভিত্তিক যে অগ্রযাত্রা সেখানে ডিজিটাল বাংলাদেশ থেকে শুরু করে অনেকাংশিক একটু কথা বলে নেই আজকে আমরা সুপেয় জলের মৎস্য উৎপাদনে পৃথিবীতে চতুর্থ একচল্লিশ লক্ষ টন মাছ উৎপাদিত হচ্ছে একদম স্বয়ংসম্পূর্ণ এরকম এইরকম সব খাতে আমরা কিন্তু স্বয়ং సంపూర్ণতার দিকে আমরা আশা করছি আপনি বলছিলেন যে আমরা 23 তম অবস্থায় যাওয়ার জন্য আগামী 20 বছরে আগামী 20 বছরে যে এখন যুদ্ধ করছি এই যুদ্ধ আমাদের সব সময় ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু যুদ্ধ কিন্তু আমাদের রয়ে গেছে সেই যুদ্ধ হচ্ছে টিকে থাকার যুদ্ধ আর বাংলাদেশকে আসলে পৃথিবীর বুকে টিকে থাকতে সেই যুদ্ধ চলতেই থাকবে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে আমরা আশা করছি যে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রায় সকলের অংশ গ্রহণ থাকবে এবং দেশের জনগণ আরো বেশি সচেতন থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবারে বিদায় নিচ্ছি আমি স্মা